আম্মা আব্বা দেখেন কি আইছে, আরে আপনাকে কোটিপতি জামাই আইছে, আপনাকে লইকে আস্ত আখ্যান গরু নিয়ে আইছে। এই এই সাবধান 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 সাবধান। আব্বা কই, আম্মা দেখে যান, আপনার কোটিপতি জামাই আপনাকে লইকে এখন আস্তা গরু নিয়ে আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামাই গরুটা তো একেবারে একের অনেক মোটা তাজা আছে, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ জামাই, আমাকে খুব পছন্দ হয়েছে গরুটা। আম্মা শুনেন, আমার লইগা এই যে গরু, এর ছিনার মাংস অনেক মজা করে রান্না করবেন, আমি কবজি ডুবাইয়ে খাবো। আর শুনেন, মাংসগুলো পিস পিস করে কাটবেন, রাতে সবাই মিলে বারবিকিউ করে খামো, আমরা জামাই আর শ্বশুর অনেক মজা করুম, কি বলেন আব্বা? তাহলে বাবা আমি একটা কাম করি, আমি তাড়াতাড়ি লোকজন খবর দেই, গরুটারে শোয়ান লাগবো না, মাংস কাটাকাটি করার লাগবো না। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। কি ব্যাপার, তোমরা কাউরে কিছু না বললে চলে আইলে? হয়েছে কি, খবর পাইছিলাম যে ভাইজানে আইতাছে, এর লেগে আপনার মাইয়ারে কইলাম দেরি করুন যাইব না, ভাইজান আইতাছে ঢাকাতে, চলো যাই দেখা করে আসি। আর তাছাড়াও আপনার লগে অনেক দিন ধরে দেওয়া হয় না, আম্মার লগেও দেওয়া হয় না, তাই একবার চলে আইছি। আপা কেমন আছিস? এই দাঁড়া দাঁড়া, তোর এই নোংরা কাপড় চোপড় নিয়ে আমাকে জড়ায় ধরতে আসছিস, মানে বুঝলাম না তোর মাথায় কি কোনো কমন সেন্স নাই নাকি? তাগুলো লগে দেখা করতে যাইছো, তুমি কি নিয়ে আইছো? তোমার হাতে দেখি বাজারের ব্যাগ, এই সামান্য শাকসবজি নিয়ে আইছো নাকি? একদম ফ্রেশ টাটকা তাজা শাকসবজি। ওই যে ভাইজান তো থাকে ঢাকা শহরে, কি খায় না খায়, এই জন্য যখন শুনছি যে ভাইজান আইতাছে, আমি নিজে আমার খেতে গেছি, যে যত তাজা শাকসবজি আছে সব কিছু উঠাই লাইছি, ভাইজান খায় অনেক শান্তি পাইব, মজা পাইব। এ তোমার ভাইজানের কি টাকার অভাব পড়ছে যে খারাপ জিনিস খাইব? ঢাকা শহরে ভালো জিনিস পাওয়া যায়, আর শোনো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। তা অবশ্য ঠিক কইছেন আব্বাজান। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আব্বা এদের কে কে আসতে বলছে? হ্যাঁ, আর এই যে আপনারা দুইটা দিন পরে আসতে পারলেন না, শ্বশুর বাড়ি তো কতদিন পরে আইছি, একটু ঘুরবো ফিরবো মজা করবো খাবো, আর অমনি এসে হাজির হয়ে গেল। হ্যাঁ ভাইজান, হয়েছে কি অনেক দিন পর গ্রামে আইছেন, তাই দেখা করার লেগে পড়ছিলাম, কিন্তু বুঝতে পারি নাই, মনে হয় আমরা মানে আপনাকে অনেক বিরক্ত হয়েছে না? তোর একটা কাম কর, তোর আজকে বাড়ির চলে যা, আগামী সপ্তাহে আবার আসিস, কদিন থাইকা যাইস। আব্বা তুমি যে কেমন ব্যবহার করতেছ আমাকে লাগে, তুমি কি আমার আব্বা? আমার না বিশ্বাস হইতেছে না যে টাকার লাগা তুমি সম্পর্ক নষ্ট করে দিতেছ। আব্বা আমিও তোমার মাইয়া, ও তোমার মাইয়া, দুজনে ছোটবেলা থেকে এক লগে বড় হইছি, তুমি যখন যেটা আনছো দুইজনে ভাগ কইরা দিছো, কম বেশ করো নাই, ছোটবেলা দিয়ে ভালোবাসায়ও কোনোদিন কোনো ঘাটতি পাই নাই তোমার কাছ থেকে, কিন্তু আব্বা আজকে তোমার এমন ব্যবহার কেন? আমার জামাইয়ের কাছে টাকা নেই এর লাইগা, জানো তো আব্বা প্রচন্ড কষ্ট লাগতেছে তোমার ব্যবহার দেখা, হাসতে হাসতে দুইজনে মিলে এই জায়গায় আইছিলাম যে তোমাকে সবার লগে দেখা কইরা যামু, কেমন আছো কি করতাছো, কিন্তু আসার পরে এই মনটা ভাঙ্গা দিলা, যে জায়গায় আমার জামাইরে তোমরা অপমান করতেছো সেই জায়গায় আমার ভাল লাগবো, আমার আর আসতে ইচ্ছা হইব, আমি আর কোনোদিন তোমাকে বাড়িতে আমু না বাবা, যে জায়গায় টাকার কাছে রক্তের সম্পর্কর কোনো দাম নাই সেই জায়গায় আসার আমার কোনো ইচ্ছা নাই, আমার জামাই গরিব তো আমার জামাইরে নিয়ে আমি ভালো আছি, আমি আমার জামাইরে নিয়েই থাকতে চাই, চইলা যাইতেছি, সবাই ভালো থাকো, তোমারে বাপ বইলা ডাকতো আমার লজ্জা লাগতাছে ঘেন্না লাগতাছে, আমি মনে করব আমার কেউ নাই, আমি অনাথ, আমার আব্বাই মইরা গেছে, চলো। ভাইজান আপনি নিজের অতীতটা ভুলে গেলেন, একবার মনে করে দেন তো আজ থেকে দুই বছর আগে আপনার অবস্থা কি আসছিল, আজকে কালো টাকা দুর্নীতি কইরা কইরা এত টাকা বানাইছেন, সয় সম্পত্তি বানাইছেন, এই জন্য কি অহংকারের মাটিতে পা পড়ে না? ভাইজান মানুষের লেগে কিছু করলে নাকি সেটা কইতে হয় না, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে মুখটা না খুললে হয় না। আজ থেকে দুই বছর আগে আপনার যে কি অবস্থা ছিল, আপনার যে বিপদ আপদে এই যে এই মানুষটা খারাইছে, এটা কি আপনি ভুলে গেছেন? ভুললে তো চাইতেই পারেন, এখন তো আপনার কাছে টাকা পয়সার অভাব নাই, অতীত মনে রেখে কি করবেন, আপনি ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলি নাই। আজকে ভাইজান এত সম্পত্তি হয়েছে, এত টাকা হয়েছে, মানুষে মানুষ মনে করতেছেন না, অপমান করতেছেন। ভাইজান আপনার ভালো সময় চলতেছে, খারাপ সময়েতে কিন্তু সময় লাগবে না,
একটা কথা মনে রাখেন, ভালো সময় দেওয়ার মালিকও একজন, খারাপ সময় দেওয়ার মালিকও কিন্তু একজন, উপরে একজন আছে। হ্যাঁ, যদি চাই এক সেকেন্ডের ভিতরে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, কিসের এত অহংকার? আজকে আপনি ভালো সময় চলতেছে দেখে কি অহংকার করতে যাব? অহংকার করেন না ভাইজান, অহংকার কিন্তু পতনের মূল। কথাটা মনে রাখেন, আপনাকে সবার কাছে ক্ষমা চাইতেছি। এই গরিব মানুষ হয়ে এই শাক সবজি লইয়া আপনার কাছে পড়ছি, এটা অন্যায় হয়েছে। আর এই যে গরু খাসি এইগুলা খাওয়ার যোগ্যতা আমার হয় নাই, আমরা যাইতেছি। ভালো দেখেন পাইছি তোরে, তুই ঢাকায় আগাম করে এখানে আইছিস পলাইতে। আরে আরে অফিসার, আপনি এগুলো কি করছেন? আপনি আমার জামাইকে এভাবে ধরছেন কেন? ও কি অপরাধ করেছে? ও এটা আপনার জামাই তাই না? আপনার জামাই কি করছে জানেন? আপনার জামাই রে সরকার থেকে 20 কোটি দেওয়া হইছে একটা ব্রিজ বানানোর লাগা, আর আপনার জামাই সব নকল মাল দিয়ে ব্রিজ বানাইছে। ওই ব্রিজ ভাঙা 200 মানুষ মারা গেছে। আপনার জামাই রে এখন ফাঁসি দেওয়া হইব। চল আয়।